ঠিক যেদিন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা সন্দেশখালী যাচ্ছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, তার আগের দিন অর্থাৎ গতকাল থেকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল তারাও রয়েছেন সন্দেশখালীতে, গ্রামে গ্রামে ঘুরছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং বোঝার চেষ্টা করছেন যে তাদের অভাব অভিযোগ কি, উত্তম সর্দারের নামে কি কি অভিযোগ রয়েছে, তার কাছ থেকে কত টাকা পান গ্রামবাসীরা তা জানার চেষ্টা করছেন, শিবু হাজরার কাছ থেকে কেউ টাকা পান কিনা তাও জানতে চাচ্ছেন তৃণমূলের এই প্রতিনিধি দল। তো বাচ্চুমন্ডল বললো যে আমাকে এ দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার দু মাস পরেও, হ্যাঁ যখন যাচ্ছি বলে ও আমরা পূরণ করতে পারবো, আর উত্তমের কাছে পাবো হচ্ছে 1500 টাকা। এই টাকাগুলো যেহেতু আমাদের সভাপতি দায়িত্ব এইগুলো আপনাদেরকে আদায় করে দেবে, সেই জন্য আপনারা একটা মিটিং এই বিজয়কে জেলার আর কি সভাধিপতি আর কি বলেছে, যেহেতু এখানকার যে অবস্থা তাতে করে অনেক মানুষের হয়তো অনেক কিছু হয়েছে, যেহেতু আমাদের সুবিধা এবং অনেক কমপ্লেন আসছে, সেহেতু আপনার দোকানে কি তোদের কোনো কিছু বাকি আছে? হ্যাঁ আমার সিউদার কাটি বাকি আছে হচ্ছে 15800 বাকি ছিল, তার সিউদা 5000 আমাকে নগদ টাকা দিয়েছিল আর বলেছিল যে বাচ্চু মণ্ডলের কাছে নিয়ে নিতে। তো বাচ্চু মণ্ডল বললো যে আমাকে এ দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার দু মাস পরেও, হ্যাঁ যখন যাচ্ছি বলে ও আমরা পূরণ করতে পারবো, আর উত্তমের কাছে পাবো হচ্ছে 1500 টাকা। আমাদের দলের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি যারা প্রধানরা আছে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, কার কার উত্তম সত্তার কার কার লিস্ট টাকা দেয়নি তার লিস্ট করছে এবং তাদেরকে আমরা দলীয়ভাবে তাদের পরিবার থেকে টাকা নিয়ে সেই সমস্ত মানুষদের টাকা ফেরতের ব্যবস্থা করব। উত্তম সর্দারের যে লিস্ট টাকা পায়নি, উত্তম সর্দারের ব্যবসায়ী যেহেতু সে ভেড়ির মালিক, তার তো এমনি লিস্ট টাকা দেওয়ার কথা প্রতি বছর, সেটা দেয়নি কোনো কারণে। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি, তাদের পরিবারকে বলবো একদম নির্দিষ্ট দিন দেবো, সেই দিনে টাকাটা ফেরত দেবে। তো শিবুদা আমি শুনেছি শিবুদার লিস্ট টাকা ম্যাক্সিমাম ফেরত হয়েছে, দু একজন পাইনি সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় কী আছে, সেগুলো আমরা ফেরতের ব্যবস্থা করছি। শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কত টাকা বাকি রয়েছে গ্রামবাসীদের, সেই তথ্য জানার চেষ্টা করছেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলের এই সদস্যরা। এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিকদা, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা যখন আজ সন্দেশখালী উদ্দেশ্যে রওনা হয়েছেন, গতকাল থেকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল তারা ঘুরছেন, গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে কি অভিযোগ জানার চেষ্টা করছেন, কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই দুর্বল চিত্রনাট্য রাজ্যবাসীকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না, সন্দেশখালীতে অনেক দূরের কথা। সন্দেশখালীতে কি হয়, কি হতো, কিভাবে সরকারি ভেড়ি দখল হয়েছে, সুন্দরবন এলাকায় কিভাবে ম্যানগ্রোভ অঞ্চল দখল করে সেখানের উপরে ভেড়ি বানানো হয়েছে, কিভাবে স্কুলের খেলার মাঠটাকে ভেড়িতে রূপান্তরিত করা হয়েছে, মানুষ এগুলো দেখেছে। মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতারণা দেখেছে, উদ্ধত্ত দেখেছে, পুলিশকে পরিচালনা দেখেছে, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙা দেখেছে, পঞ্চায়েতকে বিরোধী শূন্য করতে দেখেছে, পরের পর মানুষকে ঘরছাড়া করতে দেখেছে, এমনকি তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদের আজকে সন্দেশখালীর বাইরে গিয়ে থাকতে বাধ্য করেছে নির্বাচিত জনপ্রতিনিধি কোড়াকাটি পঞ্চায়েতের দুজন, তাদের পর্যন্ত আজকে বাইরে করে দিয়েছে সমস্ত মানুষের জানা। তাই মানুষকে এসে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না, আর ফেরত তারা কেন দেবেন, কোথা থেকে টাকা ফেরত দেবেন তৃণমূল কংগ্রেস? এ ধরনের বিবৃতি, এ ধরনের প্রতিশ্রুতি বারবারই তারা দেন, কিন্তু বাস্তবের সঙ্গে এটার কোথাও কোনো মিল নেই। শাকটা দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে, তৃণমূলে সেটা বোঝা উচিত। প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়েছে মানুষের সামনে, আরো সত্য ক্রমশ প্রকাশিত হবে। ধন্যবাদ শ্রমিক দা। যে অবস্থা তাতে করে অনেক মানুষের হয়তো অনেক কিছু হয়েছে, যেহেতু আমাদের সুবিধা এবং অনেক কমপ্লেন আসছে।